আপনার সন্তানে ভিডিও গেমস খেলার জন্য মোবাইলের আবদার করেছে আপনিও একটা বড় 50,000 টাকার মোবাইল একটা কিনে দিয়েছেন এখন আপনার সন্তান রাতেও ভিডিও গেমস দিনের মধ্যেও ভিডিও গেমস এই সন্তান আর কোরআন পড়ে না এই সন্তান আর সিপারা পড়ে না এই সন্তান আর কায়দা পড়ে না এই সন্তান আর কোরআন হাদিসের নাম নেয় না এই সন্তান আর নামাজ পড়ে না এই সন্তান ভিডিও গেমসের মধ্যে যুক্ত ভিডিও গেমসের মধ্যে একজন আরেকজনকে মারে কেউ কাউকে সম্মান করে না আপনার সন্তানের চরিত্রের মধ্যে এমন একটা বিষয় চলে আসলো শেষ পর্যন্ত কলেজে এসে শুনতে হচ্ছে আমার সন্তানকে শাসন করলে আমার সন্তান আমাকে মারতে চায় চিন্তা জিজ্ঞেস করি কি করেছেন সন্তানের সাথে বলে ছোটকালে তাকে একটা মোবাইল কিনে দিয়েছিলাম সে সব সময় ভিডিও গেমস খেলে আমি তো বলি ভুলটা তো আপনি নিজেই করেছেন ঠিক কি না বলেন ভুলটা তো আপনি আপনার সন্তান সুন্দর স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছিল শয়তান তখন তাকে বিপদে নিতে চেয়েছিল আপনি বাধা দেন নাই আপনি আরো সহযোগিতা করেছেন ঠিক কি না বলেন না তো আমার মা ফাতিমা যখন আবদার করেছেন সেই আবদারকে কিভাবে সুকৌশলে আমার নবী তাকে আরেকটা দোয়া দিয়ে কি সুন্দর ব্যালেন্স করেছেন প্রত্যেকটা বাবার সেই রকম ব্যালেন্স করার দরকার আছে কিনা যদি ব্যালেন্স না করে এক সময় ছেলের হাতের গুশি খাবে ছেলের হাতের তরতাপ্পর পাবে ছেলে বাবাকে মৃত্যুর বিছানায় রেখে টিপসই নিবে জায়গা জমিন বুঝে নেওয়ার জন্য এই রকম দিন সামনে আসতেছে কিনা ঠিক কিনা বলেন এটা কেন হচ্ছে আমার নবীর আদর্শ থেকে সরে যাওয়ার কারণে ঠিক কিনা আরেকটা জিনিস এখান থেকে বলে যাই রাসূলের শুধু জীবন আদর্শ আমরা অনুসরণ করব তাই নয় রাসূলের জবানে পাকে যেই কথাগুলো রাসূল আমাদেরকে বলেছেন এগুলো আরো অনেক বেশি উত্তম আদর্শ ঠিক কিনা বলেন রাসূল যা করেছেন রাসূলুল্লাহ যা করেছেন তার চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন What he said instead of what he did is greater ideal for us. তিনি যা করেছেন তার চাইতে যা আমাদেরকে বলেছেন এই বলাগুলো আরো বড় আদর্শ এগুলোকে আমরা আমাদের জীবনের সাথে মিলাতে পারি কিন্তু মিলাই না আমি আজকে একটা মিলাই দেখাই আপনাকে একটা মিলাই দেখাই কাউকে গার্লফ্রেন্ডে দুকা দিয়েছে আরেক প্রেমিকের সাথে চলে গিয়েছে আত্মহত্যা গাজা সেবন ফেনসিডিল জীবনের হতাশ হয়ে গাজা ফেনসিডিল নিয়ে ব্যস্ত হয়ে গেছে কাউকে তার বয়ফ্রেন্ডে দুকা দিয়েছে সেই মেয়ে ঘরের ভিতর আত্মহত্যা করছে পেপারে পত্রিকা আসে নাকি আসে না আসে নাকি আসে না কারো স্বামী মারা গেছে জীবনের প্রতি অস্থির হয়ে গেছে খাচ্ছে না দাচ্ছে না ঘুমাচ্ছে না নিজের জীবনের প্রতি অস্থির হয়ে গেছে কারো স্ত্রী মারা গেছে সারা জীবনটা নষ্ট করে দিয়েছে কেউ ছোটকালে মা হারিয়েছে সেই মা হারার কারণে তার জীবনটা নষ্ট হয়ে গেছে কেউ ছোটকালে বাবা হারিয়েছে তার জীবনটা নষ্ট হয়ে গেছে এই ধরনের জীবন সংসারের মধ্যে অশান্তি চলতেছে কাউকে তার ঘনিষ্ঠ বন্ধু দুকা দিয়েছে তখন সে এই জীবনটাই সে শেষ করে দিচ্ছে আমার ঘনিষ্ঠ বন্ধু কিভাবে আমাকে দুকা দিতে পারলো কেউ বার ঋণবারে জর্জরিত হয়ে আত্মহত্যা করছে তাদের জন্য আমার নবীর জবানে পাক থেকে একটা হাদিস বলি এই যে জীবন আপনি বলেন যে সমাধান আছে স্কুলে সমাধান আছে কলেজে সমাধান আছে সায়েন্সের বইয়ে আমি বলবো জীবনের সবচেয়ে বড় সমাধান আমার নবীর হাদিসে পাকে ঠিক কিনা বলেন না ইউ ক্যান ফাইন্ড সলিউশন অফ এভরি প্রবলেম ইন দ্য স্পিচ অফ মাই প্রফেট আমার নবীর কথার মধ্যে আপনি সব ধরনের সমাধান পাবেন এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন আমি আপনাদেরকে বলছি আপনাদের জন্য বলছি আমার নবী বলেছেন ثلاثٌ من كن فيه وجد حلاوة الإيمان three things তিনটা জিনিস if they are available in a person একজন মানুষের কাছে এই তিনটা জিনিস যদি থাকে সে ঈমানের মজা পাবে সে ঈমানের মজা বলেন আজকে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ায় আফ্রিকায় পশ্চিমা দেশগুলোতে নিজে নিজে ইনজেকশন পুশ করে মারা যাচ্ছে মানুষ ওদের কোনো অধিকারও দেওয়া হয়েছে যে আপনি চাইলে আপনার জীবনটা শেষ করে দিতে পারবেন এটা আপনার ইচ্ছা ইনজেকশন পুশ করে শান্তি মতে মরে যায় আমাদের দেশে কিছুদিন আগে আপনারা দেখেছেন রিয়াজ নায়ক রিয়াজের শ্বশুর কি করেছে ফেসবুকে লাইভে এসে আত্মহত্যা করেছে একটা জানাজা পড়ে এসে সে দেখেছে যে মৃত্যুর সময় তার সন্তান অস্ট্রেলিয়া থেকে আসে নাই
বলে যে এরকম জীবন রেখে লাভ কি যদি সন্তান মৃত্যুর সময় না আসে তাদের জন্য জীবনে যারা হতাশায় ভুগতেছে তাদের জন্য আমি আমার রাসূলের একটা হাদিস পেশ করছি যদি এটা অনলাইনে যায় যাদের যাদের কাছে যাচ্ছে আপনারা এটাকে জীবনের সমাধান হিসেবে বেছে নেবেন আল্লাহ তৌফিক দান করুন আমিন তালাতুন তিনটি জিনিস মান কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান তিনটি জিনিস যদি তোমার মধ্যে থাকে কোন মুমিনের মধ্যে যদি তিনটি জিনিস থাকে সে ঈমানের মজা পাবে He can enjoy the taste of iman. Imaner taste pabe, shat pabe. Ek number. Ayyakun Allah wa rasulahu ahabba ilayhi mimma siwahuma. Allah ebong rasul chhara ja kichu ache sob chaite beshi bhalobashbe Allah ebong rasul ke. Ekjon manush jodi bishwash kore ami jekhanei jai amar sathe Allah achen. আছেন নাকি নাই আমি যেখানেই যাব আল্লাহ আমার সাথে আমার আল্লাহই বলছেন ইন্নি মাকুম লাইন আকামতুমুস সালাতা আমি তুমি যদি নামাজ কায়েম করো যাকাত দাও তুমি আমার রাসূলের উপর ঈমান আনলে আমি আল্লাহ সব সময় তোমার সাথে আছি মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আই অলওয়েজ টক উইথ ইউ আমি তোমার সাথে সব সময় কথা বলি কিন্তু তোমাকে দেখতে পাই না তুমি কোথায় আল্লাহ তুমি কি আমার কাছে আকরিবুন আনতা আন উনাজিকা তুমি কাছে থাকলে একটু ফিসফিস করে কথা বলতাম ওয়াত আমবাইদুন আনতা আপনি কি দূরে দূরে থাকলে আন উনাদিকা চিৎকার করে ডেকে ডেকে কথা বলতাম নলে ফিসফিস করে বলতাম নলে ডেকে ডেকে চিৎকার করতাম আল্লাহ তুমি কোথায় আমার আল্লাহ বলে মূসা আমি তোমার ডানে আমি তোমার বামে আমি তোমার সামনে আমি তোমার পেছনে انا ما اني ماك আমি তোমার সাথে আছি ইন্নি মাক আমি তোমার সাথে আছি মা জাকারতানি আনটিল ইউ রিমেম্বার মি যতক্ষণ তুমি আমার কথা মনে রাখবে আমি তো তোমার সাথে সাথেই আছি সুবহানাল্লাহ আল্লাহকে যে মনে রাখবে আল্লাহকে যে জিকির করবে আল্লাহ তার সাথে সাথে আছে আল্লাহ কি কখনো কাউকে দুকা দেন না আল্লাহ কি কখনো কাউকে নিরাশ করেন আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল লা গার্লফ্রেন্ড দুকা দিতে পারে বয়ফ্রেন্ড দুকা দিতে পারে স্বামী দুকা দিতে পারে স্ত্রী দুকা দিতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ দুকা দিতে জোরে বলুন না সুবহানাল্লাহ ওরে তোমার এমন একজন রাসূল আছে যার কাছে তোমার প্রতিদিনের আমলনামা পৌঁছে যায় তোমার সালাম রাসূলের কাছে পাঁচ ওয়াক্তে পাঁচবার পৌঁছে যায় সেই রাসূল তোমার সালামের জবাব দান করেন প্রতিদিন পাঁচবার তোমার সালামের জবাব দিয়ে তোমার সাথে যোগাযোগ করেন ওই রাসূল তোমার আমল যখন দেখেন আমলের মধ্যে যদি খারাপ আমল থাকে আমার রাসূল আল্লাহকে বললেন আল্লাহ আমার উম্মতে ভুল করেছে আমার উম্মতকে তুমি maaf করে দাও নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই নিজের জন্য দয়াল নবী একটু সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের এখন কাঁদেন নবী এখন কাঁদেন নবী সোনালি রোজায় যে জন হবে আপনা তো মদিনা বলো না যে জন হবে আপনা সেই তো মদি কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা ওরে মুসলমান তোমার কবরের মধ্যে তোমাকে বাঁচাবার জন্য যিনি আসবেন তিনি তোমার রাসূল যেদিন হাশরের মধ্যে মা পালিয়ে যাবে বাবা পালিয়ে যাবে সেদিনও আল্লাহর দরবারে সিজদা দিয়ে কান্নাকাটি করে তোমাকে যিনি বাঁচাবেন তিনি তোমার রাসূল ওরে আমার নবী তো শুধু উম্মতকে বাঁচাবেন না আমার নবী নবীদের শাফাতকারী আমার নবী রাসূলদের শাফাতকারী আমার নবী নবীদের জন্য শাফাত করবেন নবীরা বলবেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জবান খোলার জন্য একটু শাফাত করেন আমার নবী শাফাত করার সাথে সাথে রাসূলদের জবান খুলে যাবে এই জন্য আমার নবী হলেন শাফিউল আম্বিয়া উনি নবীদের সুপারিশকারী
বলেন নবী আমাদের আপন নাকি পর নবী কি কখনো আমাদের ছেড়ে যাবেন না নবী জি আমাদের কখনো ধোঁকা দিবেন না দুনিয়ার মানুষের মতো ধোঁকা দিবেন না ওরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় গারে সুয়রের মধ্যে আমার নবী আছেন আবু বকর সিদ্দিক আছে কয়জন এদিকে কাফেররা চলে এসেছে কাফেররা চলে এসেছে আবু বকর সিদ্দিক বলছেন আমার জানের ভয় আমি করতেছি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু যদি হয়ে যায় তাহলে আমি কি থাকতে পারবো না বাঁচতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের কোনো পরোয়া নেই কিন্তু আপনার জন্য চিন্তা হচ্ছে কাফেররা নিচের দিকে তাকাইলে আমাদেরকে দেখতে পাবে আমাদেরকে আমার রাসূল বলেন আবু বকর তুমি কি মনে করেছো আমরা কি এখানে দুইজন ও আবু বকর তুমি কি মনে করেছো এখানে কি আমরা দুইজন আছি না 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 এখানে আমরা তিনজন আছি আমি আছি তুমি আছো আর আমার আল্লাহ আছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসন দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ ওরে বান্দা তুমি কখনো কাউকে একা মনে করিও না তুমি কখনো কাউকে নিজেকে একা মনে করিও না তোমার সাথে সব সময় কে আছে তোমার নিচে রাখেন তোমার সাথে সব সময় কে আছে আল্লাহ আছেন কিনা তো যার কাছে আল্লাহ আছে তার নিরাশ হওয়ার কি কোনো দরকার আছে এখন আমার জীবনের সাথে মিলান ও বান্দা তুমি ঈমানের মজা তখন পাবা হাদিস বলছে ঈমানের মজা তখন পাবা যখন তোমার কাছে সবচাইতে বেশি আপন হবে রাসূল সবচেয়ে বেশি আপন হবে আল্লাহ তুমি যদি বলতে পারো আমি বাঁচবো তো বাঁচবো আল্লাহর জন্য মা আমাকে জীবন দেয় নাই বাবা দেয় নাই গার্লফ্রেন্ড দেয় নাই বয়ফ্রেন্ড দেয় নাই আমার কেউ আমাকে জীবন দেয় নাই আমার জীবন দিয়েছেন আল্লাহ আর আমাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন নবী সুবহানাল্লাহ আমার জীবনটা দিয়েছেন কে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করবেন কে তাইলে ওই দুইজন তো সব সময় আমার সাথে আছে সবাই চলে গেলেও আমার আত্মহত্যার কি দরকার আপনার বাচ্চাকে আপনাকে নিজের মধ্যে যদি এই রকম একটা চেতনা আনতে পারেন আমার যা কিছু হবে হোক আমার সাথে আল্লাহ আছে আমার সাথে রাসূল আছে আল্লাহ রাসূল দুকাবাজি করেন না আল্লাহ রাসূল কাউকে ছেড়ে যায় না আল্লাহ এবং রাসূল সব সময় আমার সাথে আছে তো আমার সাথে যদি আল্লাহও থাকে রাসূলও থাকে আর কি দরকার জীবনে বেঁচে থাকার জন্য আল্লাহ এবং রাসূল কি যথেষ্ট নয় আওয়াজ করে বলেন যথেষ্ট তাহলে এই একটা হাদিস আমার জীবনের সমাধান হয়ে গেল ঠিক কিনা রিয়াজের শ্বশুর যদি এই ধারণাটা মনের মধ্যে রাখতো আমার জানাজার সময় কেউ না থাকুক আমার আল্লাহ তো আছে আমার রাসূল আছে দরকার হলে ফেরেশতা পাঠাই দিবে আমার দাফন কাফন হবেই আমার আল্লাহ আছে রাসূল আছে দরকার হলে ফেরেশতা পাঠাই দিবে এই রকম ঈমান যদি থাকে অবশ্যই আল্লাহ ফেরেশতা পাঠাবেন এই রকম পাঠিয়েছেন গোসল হতে পারে নাই আল্লাহ ফেরেশতা দিয়ে গোসল করিয়েছেন কিয়ামত পর্যন্ত হানজালা হয়ে গেছে গাসিলুল মালাইকা ফেরেশতারা যাকে কি দিয়েছেন গোসল দিয়েছেন তাহলে নবীজির জবান থেকে নিঃসৃত হাসি হাদিস আমাদের জীবনের সমাধান তোমার স্বামী চলে গেছে তো কি হয়েছে স্বামী তোমাকে ডিভোর্স দিয়েছে ইওর হাজবেন্ড ডেজার্টেড ইউ তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়েছে তোমার স্বামী মারা গেছে কোনো অসুবিধা নাই তোমার আল্লাহ আছে রাসূল আছে স্বামী ইনশাআল্লাহ আরেকটা আসবে তুমি তো স্বামীর জন্য দুনিয়ায় আসো নাই তুমি তো আল্লাহর জন্য দুনিয়ায় এসেছো সুবহানাল্লাহ তুমি তো আল্লাহর জন্য বাঁচবে কোনো স্বামীর জন্য তুমি বাঁচবে না স্বামী এসেছে তোমার জীবনে তুমি স্বামীর সেবা করেছো স্বামী চলে গেছে তোমার তো আল্লাহ আছে তুমি তো রাসূল আছে ঠিক কিনা বলেন তোমার আল্লাহ আছে এবং তোমার রাসূল আছে তোমার গার্লফ্রেন্ড চলে গেছে তোমার বয়ফ্রেন্ড চলে গেছে আল্লাহ আছে রাসূল আছে সুবহানাল্লাহ বলনা সালাতুন ইয়াহি দুনিয়া মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা কই আগে রওয়ানা হ্যায় কই পিছে রওয়ানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম
ধরেন মুসলমান আমার নবীর আরেকটা হাদিস শুনেন এই হাদিসটা বলে আমি শেষ করে দিব আমার নবীজি বলেছেন ইগতানিম খামসান কবলা খামসিন পাঁচটি জিনিসকে তুমি নেয়ামত মনে করো যুদ্ধ লাভের গনিমত মনে করো গনিমতের মতো সম্পদ মনে করো চলে যাওয়ার আগে জোরে বলুন সুবহানাল্লাহ সিহাতাক কবলা সাকমিক তোমার সুস্থতা আছে একদিন তুমি অসুস্থ হয়ে যেতে পারো কোন দিন অসুস্থ হবে কেউ জানে না হঠাৎ করে করোনা হয়ে গেছে হঠাৎ করে ডেঙ্গু হয়ে গেছে হঠাৎ করে আলসার হয়ে গেছে তিন দিনের ভিতর মারা গেছে আছে নাকি আছে আমি একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে বলি এই গতকাল গত তিন দিন আগে এক ছেলে মারা গেল তার নাম হলো নীরব রাসেল 51 বার রক্ত দিয়েছে কয়বার 51 স্বেচ্ছাসেবী মানুষের সেবা করেছে 51 বার রক্ত দিয়েছে সে ঢাকায় বেড়াতে গিয়েছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছে আনন্দে বিরিয়ানি বিভিন্ন ধরনের খানাদানা খেয়েছে ঘুরেছে প্রত্যেকটা ঘোরার মধ্যে প্রত্যেকটা পর্যায়ের মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমি তার হিস্ট্রিগুলো পড়েছি মানে পিছন দিকে গেছি প্রত্যেকটা আমি এখন টিএসসিতে আছি আমি এখন বন্ধুদের সাথে খানা খাচ্ছি সেলফি দিয়েছে বর্তমানে সেলফি একটা রোগ হয়ে গেছে অবশ্য সেলফি না তুললে নামাজ পড়া হয় না এখন আমি জুমার নামাজ পড়েছি সেলফি একটা তুলে দিছি সেলফি না বললে মানুষে বিশ্বাসই করবে না যে আমি জুমার নামাজ পড়েছি আমি জানাতে এসেছি সেলফি তুলে দিয়েছি লাশের সাথে মানুষে বিশ্বাসই করবে না যে আমি জানাতে পড়েছি আমি কোরবানি দিয়েছি সেলফি তুলে দিছি আর কয়েকদিন মনে হয় মানুষে বাথরুমে যায় যে এটাও মানুষ বিশ্বাস করবে না ওখানেও সেলফি তুলতে হবে এই রকম অবস্থা হয়ে গেছে সেলফির ঠিক কিনা বলেন সেলফির একটা অপব্যবহার আমাদেরকে রোধ করতে হবে সেলফি একটা রোগ হয়ে গেছে সেলফি কমপক্ষে 10টা ভিডিও দেখেছি সেলফি বুক তুলতে গিয়ে ট্রেনে কল্লা চলে গেছে 10-12টা ভিডিও আমি দেখেছি তো আমি নীরব রাসেল ইন্তেকাল করেছেন ইন্তেকালের আগে আল্লাহর কাছে অনেক বেশি কাকুতি মিনতি করেছেন আমি দেখেছি এই ছেলেটা সে স্ট্যাটাস দিয়েছে আমি এখন টিএসসিতে আছি আমি এখন বন্ধুদের সাথে খানা খাচ্ছি আমি এখন এনজয় করতেছি তারপরে স্ট্যাটাস দিয়েছে বাসে আমি এখন বাসে চট্টগ্রাম ফিরতেছি তারপরে দেখলাম দুই দিন অফ তারপরের দিন লিখছে আমি বিছানায় শুয়ে আছি আমার মাথায় তিনটা প্লেট লাগানো হয়েছে আমি কি রে এটা এরকম কেন নিচে কমেন্টে পড়ে দেখছি যে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানুষে কমেন্ট করতেছে আহা দুই দিন আগে তুমি ভালো ছিলা আজকে তুমি বিছানায় শুয়ে আছো সে ওখান থেকে বিছানা থেকে সে স্ট্যাটাস দেয় আমি অসুস্থ হয়ে গেছি আরেকদিন কারেন্ট নাই কেউ কি আমাকে বিদ্যুৎ অফিসের নম্বর দিতে পারবে আমি একটু ফোন করতাম কারেন্টটা যেন দেয় আরেকদিন চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার একটা হয়রানি যে সে অপারেশন একবার মিস হয়ে গেছে দুইবার মিস হয়ে গেছে তিনবার মিস হয়ে গেছে এভাবে সে চিকিৎসা ব্যবস্থার প্রতি ফেড আপ আরেকদিন নিজের হাসপাতালের খানার বদনাম করছে সে বলছে হাসপাতালের খানাগুলো আমার বউয়ের খানার মতো মজা হয় না এইরকম স্ট্যাটাস দিচ্ছে এভাবে করতে 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 প্রত্যেক দিন স্ট্যাটাস দেয় একবার কিন্তু তিনটা স্ট্যাটাস আমার খুব মনে ধরেছে সে বলেছে যে আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যদি এবার সুস্থ হয়ে যেতে পারি তাহলে আমি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব সুবহানাল্লাহ বলি আরেকবার স্ট্যাটাস দিল আমি যদি সুস্থ হয়ে যায় তাহলে এতিমখানার মধ্যে আমি বাচ্চাদেরকে খানা খাওয়াবো আমি যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি মানুষের সেবা করব তো এইরকম তিনটা স্ট্যাটাস আমি দেখেছি এবং শেষ পর্যন্ত গত পরশু তিন দিন আগে স্ট্যাটাস দেখলাম বিদায় পৃথিবী তোমরা আমারকে ক্ষমা করো অর্থাৎ সে মারা গেছে তাহলে তার একটা কথা জীবনের সাথে কিভাবে মিলে যাচ্ছে দেখেন আমার নবীর জগত কথা আমার নবী বলছেন তোমার যে অবসর সময় আছে ফিরাগাক কাবলা ফিরাগাক কাবলা শুগলিক তোমার যে অবসর সময় আছে ব্যস্ত হয়ে যাওয়ার আগে এই অবসর সময়টাকে মূল্যায়ন করো এই অবসর সময়টাকে দাম দাও এই অবসর সময়টাকে ভালো কাজে ব্যবহারের চেষ্টা করো সিহাতাক কাবলা সাকমিক তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে দাম দাও সুস্থতা ব্যবহার করে আল্লাহর কিছু ইবাদত করে নাও সুস্থতা ব্যবহার করে আল্লাহর রেজামন্দি হাসিল করো সুস্থতা ব্যবহার করে নিজেকে কিছু আল্লাহর দরবারে মকবুল করো এমন একদিন আসবে তুমি চাইবে নামাজ পড়ার জন্য
কিন্তু তোমার শরীর এলাও করবে না এই নীরব রাসেল চেয়েছে আমি যদি সুস্থ হই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কিন্তু বিছানা বলছে তোমাকে তো আমি আর উঠতে দিব না দেখেন আমার নবীর হাদিস আমাদের জীবনের সাথে কেমন ভাবে মিলে গেল আমাদের বর্তমানে হয়তো ধনী আছি কিন্তু এমন একদিন হতে পারে আমি গরীব হয়ে যাব একদিন আমি সুস্থ আছি এমন একদিন হতে পারে আমি অসুস্থ হয়ে যাব আমার অনেকগুলো টাইম আছে কিন্তু এমনও হতে পারে এমন ব্যস্ত হয়ে যাব আমার নামাজ পড়ার টাইমটা পর্যন্ত আমি পাব না চাকরি আমাকে ব্যস্ত করে ফেলবে ব্যবসা আমাকে ব্যস্ত করে ফেলবে এইরকম হইতে পারে আমার যৌবন আছে এখন আমি এখন যৌবন যার ইবাদত করার সময়টা সুবহানাল্লাহ আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না সূর্য দুই মাইল উপরে থাকবে সেই দিন যদি আল্লাহর ছায়া পেতে চাও হে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে ঝাঁপিয়ে পড়ো এই যৌবন চিরদিন থাকবে না এখন হাত তুলতে পারছেন পা তুলতে পারছেন দৌড়তে পারছেন এমন একদিন যাবে এক পা এগুলে এখানে ফুসফুসে চাপ আরম্ভ হবে নিঃশ্বাস বারবার ফেলতে থাকবেন এই রকম দিন আসবে আপনি একটা সিজদা দিতে পারবেন না আপনার ভিতরে ডেঞ্জারাস অবস্থা হয়ে যাবে এখন যে সুস্থ আছেন এই সুস্থ অবস্থায় আল্লাহর কিছু রেজামন্দি হাসিল করার চেষ্টা করেন ঠিক কিনা বলেন তাহলে আমার নবীর হাদিস আমার নবীজির হাদিস আমাদের জীবনের সাথে কেমন মিশে গেছে ঠিক কি না বলেন না আমার নবী বলেন তুমি যখন সুস্থ আছো এই সুস্থ অবস্থায় কিছু কাজ করে নাও তুমি যখন ধনী আছো কিছু কাজ কিছু টাকা পয়সা আল্লাহর কাছে পৌঁছিয়ে দাও ডাকঘরের মাধ্যমে কিসের মাধ্যমে ডাকঘর কি ফকির মিসকিন হলো ডাকঘর ডাকঘর কি ভালো কাজ হলো ডাকঘর ডাকঘর কি মসজিদ হলো ডাকঘর ডাকঘর কি জনকল্যাণে সাদকা হলো ডাকঘর এগুলো যত দিবেন এগুলো আগে আগে আল্লাহর কাছে পৌঁছে জান্নাতে একটা ফ্ল্যাট আপনার জন্য কিনে রাখবে জান্নাতে একটা ফ্ল্যাট আপনার জন্য এই জন্য তাহলে নবীর হাদিসটা আমাদের জীবনে এই নীরব রাসেলের জীবনের সাথে কেমন মিশে গেল সে বলছে আমি যদি সুস্থ হই আমি নামাজ পড়ব আমি যদি সুস্থ হই তাহলে এতিমখানায় খানা খাবো ওরে তোমার যখন টাকা আছে তোমার যখন শক্তি আছে কেন খাওয়াচ্ছ না অসুস্থ হওয়ার পরে কেন বুঝতে পারছো অসুস্থ হওয়ার আগে থেকে খাওয়ানো শুরু করো ঠিক কিনা বলেন না এই জন্য যদি সুস্থ অবস্থায় খাওয়ানো শুরু করো অসুস্থ অবস্থায় খাওয়াতে না পারলেও আল্লাহ সওয়াব দিয়ে দিবেন যেই মানুষ সুস্থ অবস্থায় বেশি বেশি নামাজ পড়ে সে অসুস্থ অবস্থায় ওই নামাজগুলো পড়তে না পারলে ওই নামাজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয় তাহলে নবীর জীবনের মধ্যে যেমন আমাদের আদর্শ রয়েছে নবীজির কথার মধ্যেও কি আমাদের আদর্শ আছে কোন দিক দিয়ে বাঁচব নবীকে সেই নবীকে আমার আল্লাহ নির্দোষ বানিয়েছেন নবীজির কোন দোষ আছে না নবীজির কোন দোষ আছে না আমার আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনার চরিত্র সবচাইতে সুন্দর ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আপনি নিজের থেকে কোনো কাজকর্ম করেন না নিজের থেকে কিছু বলেন না যা করেন যা বলেন সবই আল্লাহর দেওয়া সবই কার দেওয়া তো আল্লাহর নির্দেশ ক্রমে যদি নবী কাজ করেন নবীর কোন ভুল হতে পারে এই জন্য নবীর ভুল ধরা মানে আল্লাহর ভুল ধরা এই জন্য নবীর ভুল ধরলে ইমান যাওয়ার সম্ভাবনা বেশি ইমান থাকবে না আমার আল্লাহ পাক জালা শানহু আমাদের শয়নে স্বপনে নবীজির আদর্শ আমাদের সবাইকে অনুসরণ করার তৌফিক দান করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল 2023 আজকের এই মাহফিলে সভাপতিত্ব করার কথা ছিল লজগাট জামে মসজিদের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ মুসামাত আব্বর সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সম্মানিত সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আজকের এই সান্দার আজিমুশান মিলাদ মাহফিলে প্রধান ওয়াইজ তথা প্রধান মেহমান হিসেবে আসন অলঙ্কৃত করেছেন
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদ কবি লেখক ও গবেষক হযরতুল হাস মাওলানা মুর্শিদ আল মানুয়ারি মাদ্দা জিল্লুল আলী ইংরেজি প্রভাষক বিএফ শাহিন কলেজ ও কুতিব গৌসুল আজম জিলানী রহমতুল্লাহ জামে মসজিদ চাঁদগাঁও চট্টগ্রাম আজকের এই মাহফিলে আরও আসন অলঙ্কৃত করেছেন হযরতুল হাস মাওলানা মোহাম্মদ নঈমুদ্দিন আল কাদেরী খতিব তাহরিয়া জামে মসজিদ পেশ ইমাম রিজার্ভ বাজার জামে মসজিদ মাওলানা মোহাম্মদ শামসুল আরফিন প্রিন্সিপাল রাঙ্গামাটি বাইতুশরফ আদর্শ মাদ্রাসা হযরতুল হাস মাওলানা আখতার হোসেন চৌধুরী উনি উপস্থিত থাকার কথা ছিল উনি চট্টগ্রাম অবস্থান করার কারণে মাহফিল উপস্থিত হতে পারেননি মাওলানা শফিউল আলম আল কাদেরী মাওলানা জাহাঙ্গীর আলম কতিপো পেশ ইমাম জেডিগার জামে মসজিদ পুরানপাড়া জামে মসজিদের সম্মানিত কতিব ইসলামপুর জামে মসজিদের সম্মানিত কতিব রাঙ্গামাটি ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাহবুব ভাই সহ অজস্র ওলামা ইকরাম বুজুর্গানের দিন ব্যবসায়ী শ্রমিক পদ্মার অন্তরালের মা ও বোনেরা এবং রিজার্ভ বাজার জেডিগার পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা সদস্যবৃন্দ সম্মানিত অমর কাজী ভাই সহ আপনাদেরকে জেডিগার মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আমাদের তৃতীয়তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মিলাদ মাহফিল। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মাহফিলে যারা অর্থনৈতিক শারীরিক পরামর্শ দিয়ে এই মাহফিলকে ব্যবগান করেছেন তাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আজ রবিউল আউয়াল মাসের 23 তারিখ 1445 হিজরি। মাহফিল কেন হওয়া দরকার, মাহফিল কেন করব, মাহফিলের মধ্যে আমাদের শোনা বসার কেন দরকার? ঈদে মিলাদুন্নবী আমরা করি কোনো কারোপুরি বিদ্বেষ নেই। অনেকে বলে এত মাহফিলের দরকার কি? আমি ধন্যবাদ জানাচ্ছি গাউসীয় কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিতে জুলুস রেলি বেলার করার জন্য। পুরানপাড়া থেকে যে রেলি বের করছে, আমরা প্রত্যেক দিন প্রত্যেক কাজে আমাদের যাত্রায় যদি আমরা সকালবেলা শুরুতেই যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু দিয়ে শুরু করি ফজরের নামাজ শেষে, তাহলে আমাদের দিনটা খারাপ যাওয়ার কথা না। আমরা প্রতিদিন প্রতিটি ক্ষণে একটা সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করতে থাকি। মিলাদুন্নবীর মাধ্যমে আমাদের যদি সকাল যদি শুরু করি আর সকালটা যদি না হয় আমরা পরকালেই চলে যাব। ঈদ মানে আনন্দ। অনেক বাইরা ঈদ খুঁজে পান না। ঈদুল ফিতর আল ঈদুল আজাহা, হুজুররা বলেন ঈদুল ফিতর ঈদুল আজাহার সাথে রমজানের একটা সুসম্পর্ক আছে, ঈদুল আজাহার সাথে বকরিদের একটা সম্পর্ক আছে। আমরা কেন মিলাদুন্নবী করি? আমি জেনারেল লাইনে পড়ব একজন ছাত্র, দেখতে দেখতে ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংঘে বিস্তম পদার্পণ করবে ইনশাল্লাহ। আমি কেন এই পদে আছি? আমার একটা লালসা, আমিও তো নেশাগ্রস্ত হতে পারতাম। কেননা এই সমাজের মধ্যে সবাই আসক্ত, কিশোর গ্যাং থেকে শুরু করে আমরা সবাই আতঙ্কগ্রস্ত। কেন আমাদের এই, আমি একটা কথা বলি, মিডিয়াতে যার বক্তব্য ইতিমধ্যে যারা আসে তাদের মধ্যে অবশ্যই দিলের মধ্যে একটা আচর করবে শায়েখ আসমত আলী খান, প্রতিষ্ঠাতা চকপাড়া খানবাড়ি সালাফিয়া মাদ্রাসা ও তিমকানা মাহুনা গাজীপুর। রিসেন্টলি ওনার যে একটা বক্তব্য ভাইরাল হয়েছে, উনি ওনার বক্তব্য বলতেছে বর্তমান সরকার ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে অবৈধ কাজ করেছে। আমার প্রশ্ন, সরকার যদি অবৈধ কাজ করে, আপনি সালাফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আপনার এখানে বাচ্চা আমরা যেগুলো দিচ্ছি সেগুলো তো জঙ্গির একটা আস্তানা হবে। যে বাচ্চার মধ্যে সালাফিয়ার আকর্ষণ, যে বাচ্চারা ঈদে মিলাদুন্নবী বোঝে না, সে বাচ্চারা তো মা বাবাকে সম্মান করতে পারে না। এখানে একজন ভদ্রলোক এসেছেন বা আমাদের বাইতুশরফ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সহ পুরানপাড়া ইসলামপুর, একে যদি আমি আসনটা ছেড়ে দিই আমার সমস্যাটা কোথায়? আমার নবী ওয়াইলিয়াম মুরের একটা কথা আছে, উনি শেষ পর্যন্ত ওনার একটা জীবনীতে লিখেছে, আমার নবীর সামনে যেই আসতো তাকে উনি প্রাধান্য দিতেন। একজন ইংরেজ লেখক উনি বলতেছে যেই আসতো তাকে পারুটু দিয়ে উনি ওনার সৌজন্যে উনি কিন্তু সব কিছু করতেন। একজন সালাফিয়া মাদ্রাসার একজন, আমি তাকে উম্মত বললে সমস্যা, কিন্তু আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করবো অফলাইন লাইভ লাইনে আমাদের এই প্রোগ্রামটা চলতেছে, ওনাকে ঈদ অনতি বিলম্বে
রাষ্ট্রীয় একটা ফরজ কাজ হবে ওনাকে যদি গ্রেফতার করা হয় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে গাজীপুরের প্রতিষ্ঠাতা সালাফিয়া মাদ্রাসা যিনি রাষ্ট্রীয়ভাবে অবৈধ করে মিলাদুন্নবীর ব্যাপারে উনি বলতেছে এগুলা নাউজুবিল্লাহ শিরিক পায়খানা এগুলো আমার আমার এই টুটস্থ মুখে নিতে আমার লজ্জা লাগে আমি একটু কথা বেশি বলতেছি কারণ এগুলো আমরা যদি ধারণা না পেই বাচ্চাটা এসেছে এই শিশুটা আজকের ফুল আগামী দিনের ভবিষ্যৎ এরা যে এখানে এসেছে তাদেরকে আমরা মুবারকবাদ জানাই পুরাণ পারতে শিশু কুশন নিয়ে যে আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছি আজকে শিশুরাই কিন্তু আগামী দিন আমাদের নেতৃত্ব দিবে তারাই আমাদের পথ দেখাবে এগুলো নিয়ে কথা হবে কেন আমি একটা কথা বলি 2008 সালের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে এগুলা মুসলিমকে ধর্মান্তরিত করার জন্য একটা উত্তরবঙ্গে কাজগুলো হচ্ছে ম্যাডাম বলল ছাত্রদের তোমরা স্কুলে এসেছো কি নিয়ে এসেছো সবাই বলতে স্যার আপনার থেকে কিছু শেখার জন্য এসেছে আচ্ছা ম্যাডাম যা দেয় তাকে সৃষ্টিকর্তা দেয় বাচ্চারা তো বুঝ বাচ্চা 8 10 12 বছরের বাচ্চা ওনারা বলতেছে কেন আল্লাহ দিবে মুখ দিয়েছেন যিনি হাত দিবেন তিনি বাচ্চারা বলতেছে তাহলে একটা কাজ করো তাহলে তোমরা চোখ বন্ধ করো বলো আল্লাহ আমাকে হাত দেন দেখতেছে ছোট বাচ্চা এদেরকে ইমপ্রেস করার জন্য হাতের মধ্যে কিছু নাই বাচ্চারা বলতেছে আল্লাহ আমাকে হাত দেন ওনারা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কিছু নাই তখন তারা ষড়যন্ত্র করে বলতেছে এখন বলেন তো ম্যাডাম আমাকে হাত দেন চোখ বন্ধ করো সাথে সাথে চকলেট বিস্কুট এনে দিল এই বাচ্চা শিশু কিশোররা যদি আল্লাহ আমরা বাল্য শিক্ষায় পড়েছি মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি এখন ওই চকলেট আবার যদি হাতে চকলেট এনে দেয় তাহলে আমাদের ইমানটা কোথায় যাবে 12 বছরের বাচ্চাটা কি বুঝবে বলেন কিশোর গ্যাং তৈরি এদের তো আস্তানা এটা একটা হচ্ছে এদের আস্তানা আমি মাপ চাচ্ছি আমি কথাগুলো বাড়িয়ে বলতেছি আমাদের একটা প্রেরণা আছে আমরা কোথায় যাচ্ছি কোন সমাজের দিকে যাচ্ছি আমার নবীর আদর্শ লাকাত কান আলাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর আদর্শ নিয়ে উইলিয়াম মুর যদি বা মাইকেল জ্যাকসন যদি মুসলমান হতে পারে আর আমরা মুসলমান গড়ের এটা কি ধরনের কোথায় যাব কথা বলতে গেলে অনেক লম্বা কথা আসলে এখন প্রাইম টাইম কথা বলার সময় নয় মেহমান উপস্থিত ওনার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন শ্রবণ করবেন আসলে রাডার স্যাটেলাইটের মাধ্যমে ইতিমধ্যে 23 পাশে একটা বক্তব্য এসেছে সমুদ্রের তলদেশে 19,000 অগ্নিগিরি কোন সময় পৃথিবী যে আমরা ভূপাতিত হবে কোন সময় আমরা থাকব না সেজন্য আমাদের মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই বাস্তব জীবনে পালন করব ঈদে মিলাদুন্নবী শিক্ষা হচ্ছে আমরা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে আজকে এই মাহফিল থেকে একটা শিক্ষা নেই আল্লাহ আল্লাহ রাসূলের কিয়ামতের আলামতের মধ্যে বলেছেন মানুষ পরিচিত জন ছাড়া কিয়ামতের আলামতের মধ্যে কাউকে ছালাম দেবে না আমরা কালকে থেকে সকাল থেকে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়ি পরিচিত অপরিচিত সবাইকে যদি সালাম দেই অথবা সালামের মাধ্যমে তো রহমত বর্ষিত হয় আমরা একটা একটা করে একটা একটা যদি শলা একটা যদি ঝাড়ু রূপান্তরিত হয় তাহলে এটা দিয়ে ঘর পরিষ্কার করা হয় এটা যদি ছিঁড়ে যায় তাহলে আবর্জনা রূপান্তরিত হয় আমরা মুসলমান আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে আমরা সততার সহিত ইমানের সহিত আমলের সহিত আমাদের ব্যক্তিজীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আমরা সুন্দরভাবে উপস্থাপন করব আর আমি বিশেষ করে বলবো প্রধান মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে তাবুরুকের মাধ্যমে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে আপনারা যদি টিভি বন্ধ করে আমাদের মাহফিলে আসেন একটা দিনের একটা দিন যদি আল্লাহর দরবারে কবুল হয় কাল কিয়ামতের বৈদাতে বলতে পারবো আমরা এই সময়ের মধ্যে একটা ভালো কাজে ছিলাম আল্লাহ শেষ ভালো যার সব ভালো তার সেটাও হতে পারে আমার বক্তব্য যদি আমার আপনাদের কাছে আমি আজকে 20 বছর ধারাবাহিকভাবে আপনাদের কাছে যাচ্ছি কালেকশনের জন্য হয়তো আমার যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কারো এক টাকা নিয়ে যদি আমি যদি চিনিমিনি খেলি আমার কাছে ফাইল ফুটো আছে সমালোচনা না করে আমার কাছে আসবেন আমি এক টাকা না দিলেও তাকে জবাব দিতে বাউন কারণ এটা কোনো শিক্ষা না সবার কাছে জবাব দিহিত কারণ সমালোচনা মানুষকে স্বর্গে নেয় না নরকে এনে ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু